আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে গ্লুকোজে কার্বনের জারণ মান নির্ণয়। এটা অনেকের প্রশ্ন যে গ্লুকোজে একটা জারণ মান কি শূন্য হতে পারে? হ্যাঁ, অবশ্যই শূন্য হতে পারে। তো কেন, কিভাবে, এটাই আমরা একটু দেখব। ওকে, তো এটা হচ্ছে আমাদের C6H12O6 গ্লুকোজের সংকেত। গ্লুকোজের গাঠনিক কাঠামোটা আমরা লিখে ফেললাম। তো এখানে কারা কারা আছে একটু খেয়াল করি। হাইড্রোজেন, অক্সিজেন আর হাইড্রোক্সিল আয়ন, এছাড়া কিন্তু আর কেউ নাই, তাই তো? তাহলে হাইড্রোজেনের জারণ মান কত? +1। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 এবং হাইড্রোক্সিল আয়ন এর জারণ মান হচ্ছে -1। ওকে, তাহলে আমরা এক নাম্বার কার্বনের জারণ মানটা বের করি। এক নাম্বার কার্বন, এই যে এইটা, এটা হচ্ছে আমাদের এক নাম্বার কার্বন। এখানে নাম্বারিং করে দিছি এক নাম্বার কার্বন। তাহলে এক নাম্বার কার্বনের জারণ মানে কে কে আছে দেখেন। অক্সিজেন, অক্সিজেন হচ্ছে কত? -2। হাইড্রোজেন +1, তাহলে কী কী দাঁড়াইলো? -2 +1। তাহলে আমার এখানে আমাদের কী দাঁড়াইতেছে? এখানে -2 +1, তার আমাদের -1। আমরা যেহেতু এক্সের ভ্যালু বের করতেছি, সো এক্সের ভ্যালুটাকে আমি x = আমাদের যেহেতু অপর সাইডে চলে যাবে, তাই এটা হবে হচ্ছে গিয়ে +1। তার মানে C1, এই এক নাম্বার কার্বনের জারণ মান হচ্ছে +1। ওকে, দেন আমাদের আসতেছে হচ্ছে C2। তাহলে C2-তে কে আছে দেখেন, একটা হাইড্রোজেন +1, আর হচ্ছে হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল হচ্ছে -1, দ্যাট মিন্স হচ্ছে 0। C3 -1 +1 0। সো C4-ও হচ্ছে আমাদের 0, C5-ও হচ্ছে আমাদের 0। নাম্বার সিক্স নাম্বারটা কাউন্ট করি। সিক্স, এগুলো কীভাবে কাউন্ট করতে হয়? যেমন C6 প্লাস হাইড্রোজেন আছে কয়টা? একটা, দুইটা, তার মানে হচ্ছে +1 × 2 প্লাস হাইড্রোক্সিল আছে কয়টা? -1 - 1 = হচ্ছে আমাদের 0, তাই না? তাহলে C6 মানে 6 নাম্বার কার্বন +2 - 1 = হচ্ছে 0। C6 + 1 = 0, C6 = হচ্ছে -1। এইভাবে কিন্তু আসলে প্রত্যেকটা ক্যালকুলেশন আমি ডিটেলস করিনি, কিন্তু 6 নাম্বারটাই করে দিলাম, ঠিক আছে? তো কীভাবে করতে হয়? এই এতটুকু, যেহেতু এই এতটুকু হচ্ছে 0, একটা যৌগের এতটুকু আমরা 0 ধরতে পারি, তাহলে এটা আমরা কী করতে পারলাম? হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, এই যে দুইটা, আর হাইড্রোক্সিল হচ্ছে একটা, এই যে -1, আর C6 একটা বের করবো, তাহলে পুরোটা হচ্ছে কত? 0। রাইট হ্যান্ড সাইড 0। তাহলে আমরা মানগুলো বসাইলাম, মানগুলো বসায় দেখলাম যে পক্ষান্তর করে যে কার্বন C6-এর মান হচ্ছে -1, ঠিক আছে, আর কার্বন C1-এর মান হচ্ছে +1। তাহলে কী দাঁড়াইলো? তাহলে আমরা যদি টোটালটা দেখি, C1, C2, C3, C4, C5, C6, হ্যাঁ, টোটালটার কী ভ্যালু দাঁড়াচ্ছে? টোটালটার জারণ মান কিন্তু আমাদের আসতেছে 0। তার মানে আমরা বলতে পারি যে কার্বনের জারণ মানও হচ্ছে এখানে আমাদের, কার্বনের জারণ মানটা হচ্ছে আমাদের 0। কার্বনের জারণ মান কত? গ্লুকোজে কার্বনের জারণ মান 0। প্রশ্নটা হচ্ছে এইখানেই মজা, যে কেন আমরা কার্বনের জারণ মানটাকে 0 বলতে পারছি বা ক্যালকুলেশনেও কিন্তু 0ই আসতেছে। এর কারণটা এখন আমরা বলি যে, তাহলে আমাদের মজাটা কি, কোনো মৌল, ঠিক আছে, কোনো মৌল তার নিজের সাথে বন্ধন গঠন করে যদি কোনো একটা যৌগ গঠন করে, তাহলে সেই যৌগে ওই মৌলের জারণ মান কী হয়? শূন্য বিবেচনা করা হয়। যেহেতু কার্বন এখানে 6টা আছে, এবং কার্বন, এই যে 6টা কার্বন কীভাবে আছে? নিজেরা প্রত্যেকের সাথে শিকল করে আছে, তাই না? তাই এই যৌগে কার্বনের জারণ মান কী ধরা, কী বিবেচনা করা হয়? শূন্য বিবেচনা করা হয়। এখানে সার্বিক যোজন, সার্বিক জারণ মান কিন্তু শূন্য আসছে। C1-এর আসছিল কিন্তু +1, আর বাকি 4টার আসছিল 0, আর C6-এর আসছিল কিন্তু -1, কিন্তু সার্বিক কী আসলো? 0। ওকে, আল্লাহ হাফেজ।